গণতন্ত্র মঞ্চের নেতাদের অভিযোগ, দেশে আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকারের যুগ চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে ততদিন মানুষের দুর্ভোগ বাড়বে বলেও মন্তব্য করেন তারা। বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে গণতন্ত্র মঞ্চ। এ সময় বিরোধী নেতারা অভিযোগ করেন, মানুষকে জিম্মি করে দেশে দখলদারিত্ব কায়েম করেছে সরকার। ক্ষমতাসীন দলের লোকেরা এই বাজারে চাঁদাবাজির সাথে জড়িত, সে কারণেই কমছে না দ্রব্যমূল্য। মঞ্চের নেতারা আবারও অভিযোগ করেন, সরকার সমর্থিত কয়েকটি কোম্পানি বাজার নিয়ন্ত্রণ করছে, দাম বাড়িয়ে সে টাকা ভাগ বাটোয়ারা করে নিচ্ছে সরকারি দলের নেতারা। বর্তমান সরকারের হাতে দেশের স্বাধীনতা নিরাপদ নয় বলেও মন্তব্য করেন বিরোধী নেতারা। একটা আইনে জাহিলিয়াতের যুগ চলছে, একটা অন্ধকারের শাসন, একটা জালিয়াতদের ডাকাতদের একটা শাসন দেশে এখন চলছে। হাজার হাজার কোটি টাকা পাচার করে, দুই নম্বরই করে একটা রাষ্ট্রীয় মদদে দুর্বৃত্ত পরাকে সেখানে জায়েজ করা হচ্ছে, বাজারে চলছে নৈরাজ্য। আমি জানতে চাই ভারত সরকারের কাছে, ওনাদের হাই কমিশনার এখানে করে সভা করেন, বক্তৃতা করেন, মাঝে মাঝে পত্রিকায় লেখেন, ওখানকার বড় বড় পত্রিকা বাংলাদেশ নিয়ে খুবই চিন্তিত লেখেন, জানতে চাই সত্যি কোনটা এই 420 গভর্নমেন্টের জন্য কাজ করেছেন। না যদি জবাব দেন তাহলে ধরে নেব আপনারা 420-দের সাথে আছেন, এত সহজ মনে করবেন না বাংলাদেশকে। আমি স্পষ্ট করে বলতে চাই, যারা জনগণের অধিকার কেড়ে নেয়, পেটের ভাত কেড়ে নেয়, মা বোনের ইজ্জত কেড়ে নেয়, দেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়, তাদের বিরুদ্ধে লড়াই আমরা থামাচ্ছি না।